হ্যালো ভিউয়ার্স, এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখা যায় যে ইনভেরিয়েবলি তোমাদের এটা থেকে প্রায় কোশ্চেন আসতে দেখা যায় তোমাদের বোর্ডে, এবং হচ্ছে গিয়ে সৃজনশীল কোশ্চেন আসে বেশি। যে এখন যেটা আলোচনা করব এটা হচ্ছে গিয়ে বেনজিনের প্রস্তুতি, বেনজিনের প্রস্তুতি এবং বেনজিনের বিভিন্ন অবস্থান সম্পর্কে আলোচনা করব। বেনজিনের প্রস্তুতি, লাস্ট ক্লাসে আমি বেনজিনের আণবিক অরবিটাল গঠন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে গিয়ে বেনজিনের প্রস্তুতি। তো এখন তোমাদের বইয়ে বেনজিনের কিছু প্রস্তুতির কথা আলোচনা করা আছে। সর্বপ্রথম যেই কথাটা বলা আছে বেনজিনের প্রস্তুতি নিয়ে, এটা হচ্ছে বেনজুইক অ্যাসিডের লবণ ও সোডা লাইম থেকে। প্রথমটা হচ্ছে গিয়ে বেনজুইক অ্যাসিডের লবণ, যেমন হচ্ছে গিয়ে তুমি যদি সোডিয়াম বেনজয়েটকে বিক্রিয়া দাও, আমরা জানি সোডালাইমের সংকেত সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ সাম অ্যামাউন্টস অফ ক্যালসিয়াম অক্সাইড। এখানে বলা হয়েছে যে তুমি যদি এই সোডিয়াম বেনজয়েটকে সোডালাইমের সাথে রিয়াকশান দাও 80°C তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে বাষ্পীয় বেনজিন তৈরি হয়, বাষ্প, বেনজিনের বাষ্প তৈরি হয়, যেটা পরবর্তীতে শীতল হয়ে বেনজিন তৈরি করে। কী হয় ঘটনাটা দেখো, বইয়ে তো দেওয়াই আছে, জাস্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই যে এখান থেকে এ সি ডাবল ও, তার মানে হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, তাই না? এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে চলে যায়, তো এই জন্য এই রিয়াকশানটার একটা স্পেশাল নাম হচ্ছে গিয়ে ডি কার্বক্সিলেশন। তো কারণ ডি মানে হচ্ছে গিয়ে চলে যাওয়া বা বাদ পড়ে যাওয়া, কার্বন ডাইঅক্সাইড বাদ পড়ে তাই কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন, তার মানে কার্বন ডাইঅক্সাইড চলে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা চলে গেল, এই কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করে এন এ ও, এই দুই অণু সোডিয়াম এবং অক্সিজেন, দুই অণু সোডিয়াম এবং এ অক্সিজেন, এর সাথে দুইটা সোডিয়াম কয়টা, দুইটা, দুইটা সোডিয়াম একটা অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড মিলে যেই প্রোডাক্টটা তৈরি করে এটা হচ্ছে গিয়ে এন এ টু সি ও থ্রি, সোডিয়াম কার্বোনেট। আবারও বলি, প্রথমে কার্বন ডাইঅক্সাইড চলে যায় তাই ডিকার্বক্সিলেশন, এই অংশটা, এই দুই অণু সোডিয়াম এবং এই অক্সিজেনের সাথে মিলে সোডিয়াম কার্বোনেট তৈরি করে। তাহলে রয়ে গেল শুধুমাত্র কোন অংশটা, রয়ে গেল শুধুমাত্র এই হাইড্রোজেনটা। এই হাইড্রোজেনটা পরবর্তীতে এই বেনজিনের এই হাতের সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম বেনজয়েটের তৈরি করে ফেলে বেনজিন, এ হচ্ছে গিয়ে বেনজিন। আশা করি তোমরা বুঝতে পারছো, সোডিয়াম বেনজয়েটের সাথে সোডালাইমের রিয়াকশান দিলে 80°C তাপমাত্রায় জলীয় বাষ্পীয় বেনজিন তৈরি হয়, বাষ্পীয় বেনজিন। বাষ্পীয় বেনজিন তৈরি হওয়ার সময় এখানে কী হয়, কার্বন ডাইঅক্সাইড চলে যায় সোডিয়াম বেনজয়েট থেকে, তাই ডিকার্বক্সিলেশন, এটা দুই অণু সোডিয়াম এবং এক অণু অক্সিজেনের সাথে মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করে, আর সোডালাইমের ক্যালসিয়াম অক্সাইড আগে থেকেই থাকে, সাথে এই বেনজিনটা তৈরি হয়। এটা হচ্ছে গিয়ে একটা রিয়াকশান বা একটা প্রস্তুতি। দুই নম্বরে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে। ফেনল আমরা জানি বেনজিনের সাথে হাইড্রোক্সিলমূলক, অর্থাৎ বেনজিনের অ্যালকোহলটাই হচ্ছে ফেনল, তার সাথে যদি আমি রিয়াকশান দিই জিঙ্কের গুঁড়া, জিঙ্কের গুঁড়া রিয়াকশান দিই, তাহলে কী হয়, এখানে এই জিঙ্ক এই ফেনলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করে, এই জিঙ্ক ফেনলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করে, আর যে প্রোডাক্টটা থাকে এটা হচ্ছে গিয়ে সিম্পল বেনজিন। সাধারণত শিল্পে এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে, যে ফেনলের সাথে জিঙ্ক গুঁড়ার বিক্রিয়া করার মাধ্যমে বেনজিন তৈরি করা হয়, এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসতে দেখা যায়। তিন নম্বরে যে প্রস্তুতিটার কথা তোমাদের বইয়ে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে অ্যাসিটিলিন থেকে বেনজিন, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত আমরা জানি, সাধারণত ইথাইনটাই হচ্ছে অ্যাসিটিলিন, আমরা জানি ইথাইনটাই হচ্ছে অ্যাসিটিলিন। তো এখন মোটামুটি দেখা যায় যে এই অ্যাসিটিলিনের পলিমার হচ্ছে বেনজিন, 450°C তাপমাত্রায় দুই অণু অ্যাসিটিলিন, দুই অণু, দুই দ্বারা ভিতরে গুণ দিয়ে দিলাম, তার মানে এখানে কার্বন কয়টা হচ্ছে, কার্বন হচ্ছে ছয়টা, হাইড্রোজেন হচ্ছে ছয়টা। এখানে অ্যাসিটিলিন বা ইথাইনের যেই পাই, সরি, তিন অণু,
তিন অণু তার মানে কার্বন হচ্ছে কয়টা ছয়টা হাইড্রোজেন হচ্ছে ছয়টা তো এখানে যে পাই ইলেকট্রনগুলো আছে পাই ইলেকট্রনগুলো ভেঙে গিয়ে শুধুমাত্র সিগমা ইলেকট্রনগুলাই থাকে বা সিগমা বন্ধনগুলাই থাকে এবং তৈরি হয় হচ্ছে গিয়ে C6H6 বেনজিন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসে যে অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরির উপায় যেমন ধরো সৃজনশীলটা এরকম দিতে পারে CnH12-2 ঠিক আছে যেখানে n এর মান হচ্ছে গিয়ে সাপোজ তোমাকে বলে দিল 2 যেখানে n এর মান 2 এখান থেকে এমন একটা যৌগ প্রস্তুত করো এখন বেনজিনের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিল অথবা আণবিক ভর দিয়ে দিল অথবা বেনজিনের কিছু বৈশিষ্ট্য দিয়ে দিল ধর্ম দিয়ে দিল বললো এটা থেকে ওইটা প্রস্তুত করো তো তোমার জানতে হবে যে এখানে যেটা অ্যালকাইন n এর মান 2 হলে অ্যাসিটিলিন এখান থেকে আমি বেনজিন তৈরি করব ঠিক আছে ওইভাবে দেওয়া থাকে এটা খুব বেশি আসে পরীক্ষায় সৃজনশীলে সো স্টার মার্ক দিয়ে দিলাম তারপরে শেষে যে প্রস্তুতিটার কথা তোমাদের দেওয়া আছে এটা হচ্ছে কি গ্রিগনার্ড বিকারক থেকে গ্রিগনার্ড বিকারক এখন আমরা জানি যে গ্রিগনার্ড বিকারকটা কি গ্রিগনার্ড বিকারকটা হচ্ছে গিয়ে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা এটা আমরা C6H6MgCl এটাকেও আমরা গ্রিগনার্ড বিকারক বলে থাকি তো এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা রিয়াকশান দেই হচ্ছে গিয়ে তোমার পানির বিক্রিয়ার মাধ্যমে এটার সাথে যদি পানির রিয়াকশান দেওয়া হয় তাহলে কী হয় ঘটনাটা দেখো এই যে সরি C6H5 ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড C6H5MgCl ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া দিলে এখান থেকে হাইড্রোজেন এসে সংযুক্ত হয় C6H5-এর সাথে তৈরি করে C6H6 বেনজিন আর MgClOH থাকে প্লাস MgOHCl এটা হচ্ছে বাই প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্সিপাল প্রোডাক্ট হিসাবে আমরা বেনজিন পাই এই হচ্ছে গিয়ে মোটামুটি বেনজিনের প্রস্তুতি তোমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় সৃজনশীলে এটা আসে আমি জাস্ট তোমাদের একটু সৃজনশীল সম্পর্কে যদি আমি একটু বেনজিনের প্রস্তুতি থেকে আইডিয়া দিই যেমন তোমাকে বলা হইলো যে বেনজিনের ভর দিয়ে দিল বেনজিনের আণবিক ভর দিতে পারে দুইটা ধর্ম দিতে পারে ঠিক আছে তো এরকম দিয়ে দিল এবং যেটা সবচেয়ে বেশি আসে এটা হচ্ছে কি অ্যাসিটিলিনের পলিমার যেটা বলেছিলাম আমি ইথাইন থেকে বেনজিনের প্রস্তুতি এটা সবচেয়ে বেশি আসে আর জিঙ্কের গুঁড়া থেকে আসতে পারে এটা ফেনলের দেখাচ্ছে একেবারে কম্বাইন্ড তো যখন সৃজনশীলগুলো ডিটেলস আলোচনা করব এগুলো দেখাবো যেমন হচ্ছে ফেনলটা যেটা আমি দিয়েছিলাম এই ফেনলের কেসটা দিতে পারে যে এই ফেনলটা ঠিক আছে একটা মৌলের সাথে বা একটা ধাতুর সাথে রিয়াকশান দেওয়া হলো যেটা কি অবস্থান্তর ধাতু নয় কিন্তু ডি ব্লক মৌলের এবং দেওয়া আছে ধরো তার পারমাণবিক সংখ্যা 30 এটার সাথে রিয়াকশান করে একটা ওয়াই একটা পদার্থ তৈরি করে তো এখন তোমার যে জ্ঞানমূলকের জিনিসটা থাকবে এটা হচ্ছে তুমি আগে আইডেন্টিফাই করবা এক্স কি এক্সের পারমাণবিক সংখ্যা কত 30 এবং তার মানে সেটা হচ্ছে গিয়ে জিঙ্ক কারণ আমরা জানি 30 পারমাণবিক সংখ্যা হচ্ছে জিঙ্ক এবং বলা আছে সে ডি ব্লকের মৌল কিন্তু অবস্থান্তর নয় তাহলে আরও স্পেসিফিক হয়ে গেল এবং আমরা জানি জিঙ্কের গুঁড়া রিয়াকশন করলে কী তৈরি হয় বেনজিনই তৈরি হয় প্লাস উপজাত হিসাবে জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে এবং জিঙ্ক অক্সাইড পানি শোষক পদার্থ তো এই হচ্ছে গিয়ে মোটামুটি এভাবেই সৃজনশীলে থাকতে পারে এবং কম্বাইন করে দিতে পারে এবং বলতে পারে যে ধরো একটা কোশ্চেন বললো তুমি ওয়াই কীভাবে প্রস্তুত করলা একটা কোশ্চেন বললো ওয়াই কীভাবে প্রস্তুত করলা বললো তারপরের কোশ্চেনে বলতে পারে ওয়াইয়ের আণবিক গঠন ব্যাখ্যা করো লাস্ট ক্লাসে আমি যেটা ক্লাস নিলাম তোমাদের আমি যেটাই ক্লাস নেব জৈব যৌগ থেকে জৈব যৌগের একটা বিশাল সিরিজ থাকবে তোমাদের জন্য যেটাই আমি ক্লাস নেব জাস্ট সাথে সৃজনশীলগুলো আমি দেখাই দেবো অ্যাকচুয়ালি এটা থেকে খুব বেশি সৃজনশীল রিলেটেড কিছু আসার নাই যতটুকু আছে আমি এগুলো আলোচনা করব সামনে দেখবা আরও বেশি সৃজনশীল কীভাবে আসতে পারে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব তো এই ছিল হচ্ছে কি আজকে বেনজিনের প্রস্তুতি তারপরে আমরা বেনজিনের বিভিন্ন অবস্থান ও বেনজিনের জাতক নিয়ে আলোচনা করব বেনজিনের বিভিন্ন অবস্থান ও জাতক অবস্থান ও জাতক দেখো
বিভিন্ন অবস্থানকে, এগুলো ডিটেলসগুলো নেক্সট লেকচারগুলোতে থাকবে, এটাতে শুধু জেনে যাও। একটা বেনজিন ধরো, এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? বেনজিনের জাতক কী হইতে পারে? ধরো বেনজিনের একটা জাতক হয় এটার নাম হচ্ছে গিয়ে অ্যালকাইল বেনজিন, বা যেটাকে আমরা বলি টলুইন। বেনজিনের জাতক হইতে পারে এটার নাম হচ্ছে গিয়ে ফেনল। তারপরে বেনজিনের জাতক হইতে পারে নাইট্রোবেনজিন, বিভিন্ন জাতক হইতে পারে। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, এটা হচ্ছে গিয়ে বেনজিনের বিভিন্ন পজিশন। পজিশন হচ্ছে গিয়ে ধরো সর্বপ্রথম এখানে একটা CH3 গ্রুপ এসে বসলো, যেখানে বসলো এটা হচ্ছে বেনজিনের এক নম্বর কার্বন। প্রথমে যেখানে এসে বসলো, ধরলাম এটা হচ্ছে এক নম্বর পজিশন বা এক নম্বর কার্বন। এই CH3 বসার পর এই যে দুইটা অবস্থান, এই দুইটা অবস্থানকে বলা হয় অর্থ অবস্থান, বেনজিনের অর্থ। এই যে দুইটা অবস্থান এটাকে বলা হয় মেটা, আর এই যে অবস্থান এটাকে বলা হয় প্যারা। তার মানে হচ্ছে গিয়ে এক নাম্বারে যদি কোনো একটা গ্রুপ বসে, তাহলে এটা হচ্ছে দুই, তিন, চার, পাঁচ, ছয়। এর দুই এবং ছয় হচ্ছে গিয়ে অর্থ, তিন এবং পাঁচ মেটা, চার হচ্ছে প্যারা। বিভিন্ন গ্রুপগুলা, বিভিন্ন নতুন যে গ্রুপ আসবে তাকে অর্থ, প্যারা অথবা মেটা যে কোনো অবস্থানে বসাইতে পারে। যেমন ধর এক্স একটা গ্রুপ আসলো যেটা নতুন করে এই টলুইনে সংযুক্ত হবে। টলুইনে আগে থেকে CH3 আছে, এই CH3 নির্ধারণ করবে এই এক্সকে অর্থতে যাবে না মেটাতে যাবে না প্যারাতে যাবে। সাধারণত আমরা জানি CH3 হচ্ছে গিয়ে অর্থ প্যারা নির্দেশক। তার মানে হয় দুই ছয় অথবা চার, দুই অথবা ছয় অথবা চার পজিশানে গিয়ে এক্সটা বসবে। আবার নাইট্রোবেনজিনে আমরা জানি সে মেটা নির্দেশক, তার মানে হচ্ছে তিন অথবা পাঁচ নাম্বার অবস্থানে নতুন এক্স যদি কোনো একটা গ্রুপ বা কোনো একটা বিকারক আসে তাকে এই দুটো পজিশানে বসাবে। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কেন বসাবে, কীভাবে বসাবে, পুরো ফিগার দিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আমাদের বেসিক অনলাইন স্কুলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।